হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবযানী। আমি দেবযানী আর আজকে তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে গিয়েছিলাম, তারপরে চলে এসেছি এই স্পটে। তো এটা হচ্ছে পেলিং গ্লাস ব্রিজ স্কাইওয়াক, আর এটা হচ্ছে ভারতের প্রথম স্কাইওয়াক বা গ্লাস ব্রিজ। তো ভীষণই সুন্দর একটা জায়গা। এই যে বৌদ্ধ মূর্তিটা, সেটা খানিক্ষণ বাদে দেখলাম মেঘে পুরো ঢেকে গেছে, আর ঠান্ডা তো রয়েছে, সব ভিডিওতে তো বলি, কিন্তু এই যে বুদ্ধ মূর্তিটা যখন মেঘে ঢেকে যাচ্ছে, দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো। আর ভিডিওটা দেখতে থাকো পরপর, আর টিকিট কাউন্টার ভালো লাগবে তোমাদেরও। আমরা এসেছি পেলিং এর গ্লাস ব্রিজ, দারুণ জায়গা, আস্তে আস্তে উঠি। তো এই স্পটটা আমাদের হোটেলের থেকে খুব কাছে, 5 মিনিটের রাস্তা। তো সারাদিন অনেকগুলো স্পট ঘুরিয়ে নিয়ে এসে লাস্টে এখানে নিয়ে এসেছে। যখন ফিরেছি দেখলাম এই একটুখানি 5 মিনিটের রাস্তা। অবশ্য আমাদের হোটেলের পাশ থেকে যেতে গেলে একটা বড় মাঠ ছিল, সেই মাঠটার পাশ থেকেই আসলো। আনছি আমরা তো হোটেলে চলে আসলাম, আমাদের তো স্কাইওয়াকে নিয়ে গেল না, বলছে না না নিয়ে যাচ্ছি। তো দেখলাম যে একদমই 5 মিনিটের রাস্তা, আর ভীষণই সুন্দর জায়গা, ভীষণই সুন্দর জায়গা। কি খেলে খা, অনলাইন তো রয়েছে। ও মা দেখেছ এইরকম, ওই অপরটা হ্যাঁ করে তুলি, মানুষরা হাঁটছে। আমি ভাবছি কি অনেকটা চওড়া মনে হয়। তো পুরোটাই চড়াই উতরাই জায়গা, তো হাঁটতে ভীষণই কষ্ট হচ্ছে। অবশ্য কিছুটা সিঁড়ি দিয়ে ওঠার পরে একটু এই যে ঢাল মতো রাস্তা, মানে এগুলো সিঁড়ি করলে আরও কষ্ট হতো, এরম বাঁক নিয়ে নিয়েই ওপরে উঠেছে। আর মন্দিরটা যেখানটাতে মূর্তিটা আছে ওখানটাতে অনেকটাই সিঁড়ি ভেঙে যেতে হবে। তো আমরা সবাই গিয়ে যেতে পেরেছিলাম, বাবা আর মা বললো যাবো না, তো বলেছিলাম যেতে আস্তে আস্তে হলে উঠতে, আর যেতে চাইলো না। আমার হাজব্যান্ডও উঠতে চায়নি, তারপরে ও নিজে আবার পরে গেছে, তো পরে ভিডিওতে দেখতে পারবে। আসলে এত সুন্দর একটা জায়গা না, না গেলেও না তখন মনটা আবার খুঁতখুঁত করে যে এরপরে হয়তো আর কখনো এখানে আসতে পারবো না, আরও বয়স বাড়বে আরও উঠতে পারবো না যদিও আসি। তো এসেছি যেখানে ঠিক ওপরে, কষ্ট হলেও যাব। তো আমারও ভীষণই কষ্ট হয়েছিল, শ্বাসকষ্ট মতো হচ্ছিল, তারপরে ইনহেলার নিয়ে আবার ওপরে উঠেছি। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো। ও বাবা, ও মা, এইটা এইটাকে ভিডিও করে দেবো আমায়। এই যে গোল গোল গুলো, জুতো খুলতে হবে মনে হয়, তাই তো জুতো খুলতে হবে। কুয়াশায় ঝাপসা হয়ে যাচ্ছে ফোন। চারিদিকে এত মেঘ, মেঘে ঝাপসা হয়ে যাচ্ছে সবকিছু, দেখতে এত অসাধারণ লাগছিল। আর এই যে সেই ধর্মচক্রগুলো, তো এইগুলো হাত দিয়ে ঘোরাতে সত্যি ভীষণ ভালো লাগে। তো আমি ভিডিও করছি, মা বাবা আর আমার হাজব্যান্ডকে বললাম তোমরা যখন মানে এইগুলো হাত দিয়ে ঘোরাতে ঘোরাতে চলো, তো একসাথে ভিডিও হয়ে যাবে, তাই জন্য ওদেরকেও একটু ভিডিও করে দিচ্ছি। তো এই সবাই মিলে খুব আনন্দ করছি, ভালো লাগছে, ভীষণই একটা ভালো জায়গা। যখন আমি কাশ্মীর গেছিলাম ওখানে আমার পেহেলগাঁও জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তো এর আগে তো সিকিমে এসেছি, আর এই জায়গাটা কখনো আসা হয়নি, পেলিংয়ে আসিনি। তো পেলিং জায়গাটাও আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো দেখতে দেখতে দেখো চলে এসেছি গ্লাস ব্রিজের ওপরে, পা দিয়ে
টাচ করে দেখছি, তো আমার ভীষণ ভয় ভয় লাগছিল যদি পা একটু এদিক ওদিক হয়ে কিছু হয়। মা বলছে ওরে তুই কত ভয় পাচ্ছিস, আর মোজা পরে হাঁটছি। আসলে এই কাঁচগুলোর ওপরে না মানে কুয়াশা, এই কুয়াশা বারবার কুয়াশা বলে ফেলছি, মেঘে পুরো ভিজে আছে, এমনকি আমাদের জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে পুরো মেঘে। তো এর মধ্যে হাঁটতে খুব অসুবিধা হচ্ছে, খালি পায়েও একটু অসুবিধা হচ্ছে, আর মোজা পরে থাকলে তো আরোই অসুবিধা হচ্ছে। তো বাবা মোজা পরে আছে আর বাবাও একটু ভয় পাচ্ছে, মা আমাকে, মা বলছে তুমিও ভয় পাচ্ছ, তোমার মেয়েও ভয় পাচ্ছে। তো দেখো এই যে কাজগুলো দিয়ে যখন হাঁটছি ভীষণই সত্যি ভয় ভয় করছিল, পরে আর কোনো অসুবিধা হয়নি, সবাই তো হাঁটাচলা করছে তো ভয় পাওয়ার কিছুই নেই। অনেক শক্তপোক্ত একটা ব্রিজ, আর সবাই বসে বসেও অনেক ভিডিও করছে, খানিকক্ষণ বসেও ছিলাম আমরা সবাই মিলে। আবার তারপরে ভাবলাম না এই বসে বেশিক্ষণ থাকবো না, এদিক ওদিক ঘুরি। আসলে এখানে না প্রচুর ভিড়, সবাই ফটো তুলতে ব্যস্ত, ওই খুব অসুবিধাও হচ্ছিল ভিডিও করতে বা ফটো তুলতে। তো আমরা এদিকটা কিছুটা ভিডিও করে একটু ফাঁকা জায়গা যেদিকটা বসেছিলাম। তো তারপরে আমি বললাম যে চলো ওপরে উঠি, মা তো আর বাবা তো দুজনে যেতে চাইলো না, আর আসলে সিঁড়িগুলো অনেক খাড়া খাড়া, অনেকটা কষ্ট হচ্ছিল। তো আমার হাজবেন্ডটা প্রথমে যেতে চায়নি, তারপর দেখলাম যে ও পরে উপরে ঠিক গেছে, যাক এসেছে যেকালে পুরোটা ঘুরে দেখে যেতে পারলো। তো ওরও সেটাই, ঠাকুরটার ছবিটা তুলি, কি বলবে গাছটা ঘোরো না, আমি ঘুরছি তুমিও ঘোরো। তারপর মনে হলো না এসেছি যেকালে জায়গাটা দেখে যাই, কারণ পরে আর আসতে পারবো কি পারবো না, বা হয়তো আর আসাই হবে না। এই যে আমার হাজবেন্ড দেখো, ওকে আমি ডেকে নিয়ে যাচ্ছি ভিডিও করানোর জন্য। কত অসাধারণ একটা দৃশ্য দেখো, গৌতম বুদ্ধের মূর্তিটা পুরো ভ্যানিশ হয়ে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে। এখানে কোনো জিনিসে কোনো ধুলো জিনিস নেই, যেটা কিছু টাচ করছি হাতে ধুলো লেগে যাবে, যেটা সবসময় আমাদের বাড়িতে যেটা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা সবসময় চিন্তা, এটা টাচ করছি ধুলো হয়ে, হাতে ধুলো হয়ে যাবে, হাতে ইনফেকশান হয়ে যাবে, যেটা হয়। এখানে এসে সেই জিনিসটা হয়নি, ভীষণই একটা সুন্দর একটা ওয়েদার, মানে কি বলবো। আর এখানে জল এত সুন্দর, পাহাড়ি মেয়েদের যেরকম চুল আমরা বলি যে স্ট্রেটনিং, যে আমাদের শহরের অঞ্চলে স্ট্রেটনিং করানো হয়, এখানে আর স্ট্রেটনিং করতে লাগে না, ঝর্নার জল বা ঝর্নার জলই সমস্ত হোটেলে আসে, তো সেই জলে চুল এমনিই প্লেন হয়ে যায়। তো এদিকটা চলে আসলাম, কারণ ওখানে এত ভিড় হয়ে যাচ্ছে ভিডিও বা ফটো তোলা যাচ্ছে না। তো এদিকটা এসে আমরা সবাই মিলে একটু বসবো বলে আসলাম, তো একটু আগে একটু শেয়ার করলাম, বোন আর মা এদিকটায় আছে, তো আমরাও চলে এসেছি, এই যো বসে পড়েছি গল্প করছি। বলছি মেঘে কিন্তু ওটা ঢাকা পড়ে যাচ্ছে, আমরা কি এটা দিয়ে ঢুকেছিলাম না ওইখানে? শোনা দাঁড়া, পাহাড়ের এত উপরে কত বড় জায়গা, পুরো ছাদ ঢালাই করে করবে, আমি এই যে রিং গুলো আছে মা, এগুলোতে কুয়াশা পড়ছে, হ্যাঁ ভিজে 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 যাচ্ছে, তো হচ্ছে না সে অত উপরে উঠবে। আচ্ছা গিয়ে ওই মাঝে মাঝে সিঁড়িতে বসে পড়বে দরকার হলে,
বিশ্বজিতের হাতে দিয়ে যাও, এটা এটা আমার কোনো নিয়ে যাবে ছবি তোলা যাবে, ওর মেমোরি কমে আসছে তো। একশো কমপ্লিট হয়ে গেছে, শরীর ঠিক হয়ে গেছে। আরে তুই ছবি দেখতে যাই, ছবি তুলে নিয়ে যাবে। আমি বন্ধ করবি না, আমি যাচ্ছি, মনে যাচ্ছে চাহাতুরি আচ্ছা দাঁড়া, এটা কিন্তু ফটো তোলা যাবে না। ওকে তাহলে আশপাশটা ঘুরে নি না, তুমি ভাত চার দিন যাবে বন্ধ করে চারটে ঘুরে। ও চল, তো মন্দিরের ভেতরে প্রবেশ করেছি আর প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, ওই জন্য কাশি হচ্ছে প্রচণ্ড, আর মন্দিরটা এরকম ঘুরে ঘুরে উঠতে হবে। তো আর এই মন্দিরে দেখো মূর্তিগুলোর যে পিছন দিকটাতে যে ঝাঁফরি মতো করা আছে, তো জানালা মতো, তো আসলে ওগুলো অনেক বৌদ্ধ মূর্তি, তো প্রচুর বৌদ্ধ মূর্তি এইভাবে রাখা আছে। আর নিচটা আমরা অনেকটা উঁচু থেকে জুম করে ভিডিওটা করছি, মানে একদম নিচে মূর্তিগুলো ওই রাখা আছে, আর পুরোটা এরকম ঘুরে ঘুরে উঠতে হবে, আর এরকম কাঁচের জানলা করা আছে। আর একদম দেখো আমরা ওপরের টপে একদম চলে এসেছি, একদম টপ থেকে নিচের দিকটা তোমাদের সাথে শেয়ার করলাম। পরিবেশটা ভীষণ সুন্দর, অসাধারণ অসাধারণ। সত্যি নিচে ঢুকেছে, নিচে ঢুকেছে দেখেছি, আমরা এখান দিয়ে আসলাম তাই তো, দিদা দাদুকে বসিয়ে এসেছিলাম ক্লাস বেজে, ঠিক আছে তাকে পাচ্ছো না।
তুমি ওইখানে তুলো না, দেখো একটুখানি কাজ করতে ওইটা দিয়ে উঁচু করে তুলে টান এসে গেছে, কই গেল, কই রে বাচ্চারা, আমরা আমি ঘুরে গেল নাকি? এই তো এসে গেছে আমার ভাই, একটু একটু কষ্ট হবে কিন্তু কাজ বললাম চলো না যাবো না পারবো না উঠেই করি একটু একটু থেমেছিল নাক না করে উঠেছো ভিউটা দেখাই এখানটা দাঁড়ো দেখছো আমাদের নিচটা দেখা যাচ্ছে ফটো তুলবো এই যাও দেখো বুদ্ধ মূর্তি মুখটা আসছে না মুখটা চোখের কাছটাই আসছে ওইটা এসছে এরমই আসছে তুমি সরতাম না আমি আমি একটু সরে গেছি তাতেই হবে নাহলে আবার একটু হালাও নিচের পুরো ভিউটা আসছে এইবার আস্তে আস্তে উপরে উপরে এইবার এইদিকে ও ঠাকুরের মুখটা আসবে মাথা ঘুরে যাবে কোথাতেই কি হলো আমাদের দুই বোনে ভুলভাল্লাইয়া হয়ে গেছি বললাম নিয়ে জানি যে আমরা হারিয়ে গেছি পুরো ভুলভাল্লাইয়া হয়ে গেছি ফোনটা ধরো নিচের রিং গুলো ধরো রিং গুলো मी आता काय नाही सांगितलं ना हे म्हणजे कॅन्टो वगैरे कुठलाच आहे काहीतरी आहे तुला हवं ते सिक्कीम आहे का सिक्कीम ব্রাইট ক্রিম
ওই দেখ মানুষকে ডিস্টার্ব করছে যাচ্ছি তো, যারা আছে তাদেরকে তো বের করতেই দেবে নাকি, সেটা না ও ওইদিকে চলে আসলাম। ইউটিউবারটার নামটা কি? তো একজন বড় ইউটিউবারের সাথে দেখা হলো, এখানকার সমস্ত ভিডিও শেয়ার করেন উনি, তো আমরা ওই ভিডিওগুলো দেখেছিলাম আসার আগে কোথায় কী আছে না আছে। তো আজকে আবার দেখলাম, তো রাত্রিবেলা বাড়ি মানে হোটেলে গিয়েও দেখলাম ভিডিও ছেড়েছে। মা বাবা যদি ওপরে মন্দিরটা পর্যন্ত যেতে পারতো ভালো লাগতো, বাবা হয়তো পারতো না কিন্তু মা পারতো, আস্তে আস্তে যদি উঠতো, যেরকম ভাবে আমরা নাথুলা গিয়েছিলাম তাহলে মনটা না শান্তি হতো, যে ভালো করে দেখা হলো মজা পড়ে নিলাম, খালি পায়ে মজা পড়ে মজা গাড়িতে ফুলে এসেছিলাম অবশ্য, আর খালি পায়ে ঘুরেছি, আর যদি রোদ থাকতো পুরো আকাশ তো মেঘে থেকে গেছে, রোদ থাকতে পুরো কাঁচ আরও যেন ভেতরটা যেন আরও ইয়ে লাগতো, তাই লাগছিল, তাই কেমন একটা হচ্ছিল। বাবা দেয়াল ধরে ধরে আসো একটু আস্তে আস্তে, এই তো এটুকু, হ্যাঁ আমাদের আজকে তো এটাই দেখিয়ে দিতে পারতো, ওরা আজকে তো এটাই দেখিয়ে দিতে পারতো, আর লাগলো মা দারুণ লাগলো, শুধু শিখে দিয়ে ওপরে উঠতে পারিনি, আস্তে আস্তে উঠে যেত না তোলাতে যেমন উঠলে। তো এখন বেরিয়ে পড়েছি, আমাদের গাড়ি খুঁজছি গাড়ি কোথায়, আর গাড়িতে করে তো একটুখানি রাস্তা, 5 মিনিটও নয়, আর লাস্ট গাড়ি থেকে বসেই দেখছি আর ভাবছি এখানে হয়তো আর কখনো আসতে পারবো না। আসলে এখানে এই জায়গাটা ঘুরে গেলাম, আবার যদি অন্য কোথাও হয়তো বেড়াতে গেলাম, এখানে হয়তো আসলাম না, কিন্তু পেলিং জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে, আর শান্ত স্নিগ্ধ একটা জায়গা, কোনো হইচই নেই, সবাই এই যখনই এই সন্ধ্যা হয়ে যাবে সবাই সবার বাড়িতে, এখানে সবাই ভোরবেলায় ওঠে আর সন্ধ্যাবেলা ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ে, এটাই একদিকে ভালো এই জীবনটা। তো একদম সন্ধ্যাবেলাটা আমরাও হোটেলে গিয়ে একদম চুপচাপ সবাই মিলে ওই গল্প আড্ডা দিই, আর যেহেতু আমরা মানে 9টার দিকে তাড়াতাড়ি খেয়ে নিলে ওদের খুব ভালো হয়, কারণ ওরা সবাই সকালে ওঠে, তো আমরা 9টার দিকেই খেয়ে নিতাম, বা 9টারও একটু আগেও খাওয়া দাওয়া হয়ে যেত। যখন ঘড়ি দেখতাম, ঘড়ি দেখার কথা তো মনেই থাকতো না, যখন দেখতাম তখন দেখতাম হায় রে 10টা বাজে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, এইরকমই মনে হতো। তো সত্যি ভীষণই সুন্দর জায়গা আর ভীষণই শান্ত পরিবেশ। আর যখন এখানে পৌঁছেছিলাম ওখানে ত্রিপিটকের এগুলো উচ্চারিত হচ্ছিল, কি ভালো লাগছিল শুনতে, অসাধারণ লাগছিল, বারবার বলছি অসাধারণ লাগছিল। তো এখন এই যে হোটেলের পথে যাচ্ছি, তো বললাম যে একটুখানি রাস্তা, তো বাইরেটা দেখতে কি সুন্দর লাগছে, পরিবেশটা সত্যিই অসাধারণ।
এইচো এই মাঠটার কথা বলছিলাম, মাঠের ওই দিকটা দিয়ে আমরা গেলাম একটুখানি, মানে উপরে যেহেতু অনেকটা একটু উঁচুতে উঠতে হচ্ছে, 5 মিনিটের রাস্তা। ওটাই ভাবছি সকালে এটাই দেখিয়ে দিলে আমাদের ভালো হতো। আচ্ছা, মাঠে সব বাচ্চারা খেলছে একদম কাছে। কালকে অনেকগুলো স্পট আছে, 9টার সময় বেরোবো। আজকে একটা দেখতে যাবো কালকে, আজকে বলেছিল, আজকে আর হলো না, কারণ সব 4টের সময় বন্ধ হয়ে যায়। আর এখন 4:05 মতো হয়েছে, তো বাইরে দেখে মনে হচ্ছে সন্ধ্যা, আসলে পুরো একদম মেঘ, সূর্য তো অস্ত চলে যাচ্ছে, তাই ঠান্ডা, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই।